প্রত্যেকটা মানুষের জীবনে চাওয়া পাওয়া থাকে হাজারো। চার পরিবারটা থাকে বিশাল, বিশাল যে বিশালের সীমানা নেই, জানি না সেই প্রতিটা মানুষের কাতার আমি একজন কিনা। জীবনে অনেক চাওয়া পাওয়া স্বপ্ন বক্ষে বেঁধে ঘুরতেছি আমরা প্রত্যেকটা মানুষ। তবে ভেবেচিন্তে দেখা যাচ্ছে না পাওয়ার ঝুলিটাই ভারী বেশি, পাওয়ার ক্ষেত্রে বলে চেষ্টা সাধনা কষ্ট করতে হয় প্রত্যেকটা মানুষের। কই চেষ্টাতে কোনো ত্রুটি রাখিনি, চেষ্টা তো অনর্গল করেই যাচ্ছে। সেই চেষ্টার ভিতরে আমার জানা মতো আমি ত্রুটি দেখি না, আর সামথিং ত্রুটিতে থাকিই যায়। তাই বলে কি মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তাদের জন্য কিছুই করতে পারবো না, তাহলে আমার চেষ্টাগুলো কি সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভুল? আমার চেষ্টা যদি ভুলই হয় তাহলে আমি তিন বেলা খেতে পারি সবাইকে নিয়ে, কিন্তু আমার মা বাবা ভাই বেরাদার যারা মানুষের মতো মানুষ করার জন্য জীবনটার বিসর্জন দিল, তাদের জন্য কী করতে পেরেছি বা কী করতে পারছি? কিছুই তো না। তাহলে তো জীবনটার মানই হয় না। এত যুদ্ধ জীবনে বেঁচে থাকার জন্য করতে হবে জানা ছিল না, তাহলে হয়তো আমার বাবাও এরকমই যুদ্ধ করেছে। যে বাবাকে আমি দু চোখ মেলে দেখেছি কিন্তু বুঝিনি, আর বাবার বলে ডাকছি কিনা সন্দেহ। অর্থাৎ আমি যখন ছোট তখনই আমার বাবাটা মারা যায়, হয়তো বাবা কষ্ট করতে করতে ক্লান্ত হয়ে গেছিল, সেই জন্য হয়তো বাবা চলে গেছে উপরওয়ালার ডাকে। ওই মানুষ হলাম, মানুষের মতো মানুষ কি হতে পেরেছি মনে হয় না। যদি মানুষের মতো মানুষ হতে পারতাম তাহলে এক বুক ব্যথা নিয়ে বেঁচে থাকতে হতো না। আল্লাহ পাকের কাছে এইটুকুই চাওয়া, বারেলাই যতদিন বেঁচে আছি হাজারো কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণা যাই আসুক না কেন, আমি যেন আপনার নামটি স্মরণ করতে পারি এবং যারা আমাকে ভালোবেসেছে, এতদূর আসার পিছনে যাদের অবদান তাদের জন্য সামান্য হলেও যেন কিছুটা করতে পারে, এটুকুই আমার আপনার কাছে আরজু। বারে লাই আর কোনো চাওয়া নাই। ধন্যবাদ।